হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গ্যানারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যেক দিনের মতো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটাও একটু বেশ গুরুত্বপূর্ণ সমস্যা এতে বেশিরভাগ সময় দেখা যায় পুরুষরাই বেশি ভোগে থাকেন এবং এটার জন্য হয়তো অনেকে ভাবেন যে কোনো ধরনের বড়ো সমস্যা হয়ে যাচ্ছে কি এটা হচ্ছে এক ধরনের প্রস্রাবের সমস্যা সেটা কি রকম পুরুষ মহিলা উপায়েরই হয়ে থাকে যে কোনো সময় দেখবেন হঠাৎ করে কিছু দিনের জন্য তার ঘন ঘন প্রসাব হচ্ছে এত ঘন ঘন প্রস্রাব যে তার খুবই বিরক্তিবোধ হচ্ছে ধরুন আধ ঘন্টা দশ মিনিট ছাড়া ছাড়া বা পাঁচ মিনিট ছাড়া ছাড়া এই মাত্র প্রস্রাব করেছে তারপরে দেখা যাচ্ছে আবার প্রস্রাবের বেগ পাচ্ছে আবার তার সঙ্গে দেখা যাচ্ছে কিন্তু প্রস্রাবে গেলে তার যথেষ্ট পরিমাণে প্রস্রাব হচ্ছে এবং এটাই মানে রুগীর ক্ষেত্রে খুব চিন্তার ব্যাপার হয়ে যায় যে সে যতটা পরিমাণ জল খাচ্ছে তার থেকে কিন্তু অনেক অধিক পরিমাণে প্রস্রাব হচ্ছে এই ধরনের সিমটম যদি আপনারা কখনো দেখেন যে বারে বারে প্রস্রাবের বেগ অধিক পরিমাণে পাচ্ছে এবং প্রস্রাবের পরিমাণও অধিক হচ্ছে যেখানে দেখছেন আপনি যতটা পরিমাণ জল খাচ্ছেন তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে প্রস্রাব হচ্ছে এই ধরনের সিমটম দেখা গেলে কোনো চিন্তার কারণ নেই বা আপনার হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে আমাদের সুগার হয়ে গেল কিন্তু এগুলো কোনো সুগারও নয় বা অন্য কোনো কারণে নয় এই সিমটোমেটিক্যালি এর অনেকটা প্যাথোলজিক্যাল ব্যাখ্যাও আছে সেটা সম্পর্কে আজকে আমি বিশেষ যাচ্ছি না অন্য ভিডিওতে আলোচনা করব তবে এটাকে যদি আপনি নিরাময় করতে চান খুব সহজে একদম সংক্ষেপে সুন্দর মেডিসিন আছে ব্যবহার করলে কিন্তু আপনি এক সপ্তাহের মধ্যেই আপনার এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন এটার জন্য কিন্তু আপনাকে কোনো সুগার টেস্ট বা অন্য ধরনের কোনো ইউরিন কালচার ইউরিন রুটিন কোনো ধরনের টেস্ট কিছু করার দরকার নেই আপনি এটাকে মার্কসল সল্ট টু হান্ড্রেড এই মার্কসল সল্ট টু হান্ড্রেড হোমিওপ্যাথি মেডিসিনটি আপনি দিনে দুবার করে অন্তত চার দিন খেয়ে নিন দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে এবং এর জন্য দেখবেন যে কোনো ধরনের কোনো রিপোর্ট কোনো মেডিসিন কিছু ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না তো আপনার এই সমস্যাটার জন্য কোনো চিন্তার কারণ আপনি হোমিওপ্যাথি মেডিসিন এটি ব্যবহার করে দেখুন দেখবেন খুব সুন্দর ফল পাবেন এবং তার সাথে সাথে বলি যে এই ঔষধটি ব্যবহার করার আগে দেখবেন যে পরিমাণ প্রস্রাব হতো পরবর্তীকালে ব্যবহার করার পরে প্রস্রাবের যে মাত্রা সেটাও কিন্তু আপনার স্বাভাবিক পর্যায়ে এসে গেছে তবুও বলবো ঔষধটা ব্যবহার করার আগে যদি আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান থাকেন তার সঙ্গে একবার আলোচনা করে নেবেন নিয়ে ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর ফল পাবেন এবং যদি মনে হয় এই ঔষধটা আপনাদের কাজে লেগেছে বা চ্যানেলটা আপনাদের উপকারে লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন এই ধরনের টপিক্স নিয়ে আপনাদের সঙ্গে একদম সংক্ষেপে আলোচনা করবো আপনাদের কোনো সময় নমো না যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখানেই শেষ করছি